ভাই শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ হাফেজাহুল্লাহ তাআলা, তার উপর যে আক্রমণ, তার গাড়ির উপর যে আক্রমণ, বিদাতি পথভ্রষ্টদের, জালেমদের পক্ষ থেকে, যারা সন্ত্রাসী, যারা ফাসাদি, তাদের পক্ষ থেকে, এই মর্মে আমি কোরআনে কারিমে একটি আয়াত প্রথম বলবো। সূরা রাদ আয়াত 17 আল্লাহ ইরশাদ করছেন, কাযালিকা ইয়াদরিবুল্লাহু আল-হাক ওয়াল-বাতিল, আল্লাহ এইভাবে হক এবং বাতিলের দৃষ্টান্ত বর্ণনা করে থাকে। হক বাতিলের লড়াই চিরাচরিত ছিল, আছে, থাকবে এবং সব সব জায়গায় থাকবে। তবে শেষ পরিণাম হক বিজয়ী হবে, হক পন্থী বিজয়ী হবে। আর হক পন্থী হচ্ছে তৌহিদবাদী যারা, হক পন্থী হচ্ছে সুন্নতের অনুসারী যারা, হক পন্থী হচ্ছে যারা শিরক বিদাত কুফরি নাস্তিকতা মুক্ত, যারা হকপন্থী সুফিরা নয়, হকপন্থী রাফেজি শিয়ারা নয়, রাফেজি শিয়াদের মিত্ররা নয়, এবং বিদাত পন্থী মুক্তাদিয়া যারা খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসারে ধর্মকর্ম করে, বাপদাদার দোহাইতে ধর্মকর্ম করে, গায়ের জোরে সংখ্যাগরিষ্ঠতার বলে তারা তাদের বাতিল ধর্মকে, ভ্রান্ত ধর্মকে প্রতিষ্ঠিত রাখতে চায়, তারা হকপন্থী নয়, বাতিল পন্থী। আল্লাহ বলছেন এইভাবে হক এবং বাতিলের আল্লাহ দৃষ্টান্ত পেশ করে থাকেন। দৃষ্টান্ত শুনে, দৃষ্টান্তটি এখানে শুনে আল্লাহ স্বয়ং বর্ণনা করছেন। আল্লাহ বলছেন ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন, বন্যার পানিতে যে ফেনা ভাসে একে যাবাদ বলা হয়। আল্লাহ বলছেন এই যে ফেনা, পানির ফেনা, এটা খড়কুটার মতো নিশ্চিন্ন হয়ে যায়। যেমন খড়কুটো থাকে, আবার সেগুলি নিশ্চিন্ন হয়ে যায়, কোথায় নিশ্চিন্ন হয়ে গেছে, সেটা পানিতে ভাসা খড়কুটো হোক ছিন্ন ভিন্ন কোথায় চলে গেল, অথবা এমনিও কোথাও পড়ে থাক, খড়কুটো বেশি সময় থাকে না, নিশ্চিন্ন হয়ে যায়, বন্যার পানির ওপর যে ফেনা ভাসে, সেই ফেনা থাকে না, নিশ্চিন্ন হয়ে যায় খড়কুটো। ও আম্মা মা ইয়ানফাউ নাস, পক্ষান্তরে যা মানুষের কাজে আসে, মানুষের জন্য উপকারী, আয়াম কোসফিল আজ, সেটা পৃথিবীতে স্থিতিশীল হয়, সেটা সবসময় থাকে। তো তৌহিদের দাওয়া, সুন্নার দাওয়া, শিরক বিদাত নির্মূল করার দাওয়া, সালাফি দাওয়াত, আহলে হাদিসদের দাওয়া পৃথিবীতে ছিল আলহামদুলিল্লাহ। আর এটি হচ্ছে সালাফদের, সাহাবায়ে কেরামদের, যাদেরকে ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হকের ওপর তাদের দাওয়াতের ধারাবাহিকতা। যে সিলেটে এক দুটো গ্রাম ছাড়া কোন সালাফি আহলে ছিল, আলহামদুলিল্লাহ আজকাল প্রতিটি মহল্লায় মহল্লায় কোরআন শোনায় মশাই। বরিশালে আহলে হাদিস খুঁজে পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না, সেখানে আলহামদুলিল্লাহ প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে আপনি কোরআন শোনায় সারি সালাফি। চিটাগাং এ এক দুটো মসজিদ ছাড়া কোন সালাফি আহলে ছিল না, আলহামদুলিল্লাহ অসংখ্য খুঁজে পাবেন না আপনি, প্রতিটি গ্রামে চলে যান। আরো সুসংবাদের একটি দিক বলছি, মনে রাখবেন যুগে যুগে এর নজির মজুদ রয়েছে। ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়েছেন তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহালের ঘর থেকে ইকরামাকে বের করে নিয়েছেন আবু জাহালকে লাঞ্ছিত করার জন্য, এবং আবু জাহালের যারা অনুসারী তাদেরকে লাঞ্ছিত করার জন্য। আবু জাহাল যে এই উম্মতে ফেরাউন, তার ঘর থেকে ইকরামা বের হচ্ছেন সাহাবী, সুবহানাল্লাহ। ফুরফুরার ঘরে আলহামদুলিল্লাহ সালাফি ফায়দা, তাওহীদের দাওয়াত, সুন্নার দাওয়াত, শিরক বিদাত নির্মূল করার দাওয়াত, সালাফি দাওয়াত, আহলে হাদিসদের দাওয়াত পৃথিবীতে ছিল আলহামদুলিল্লাহ। আর এটি হচ্ছে সালাফদের, সাহাবায়ে কেরামদের, যাদেরকে ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হকের ওপর তাদের দাওয়াতের ধারাবাহিকতা। এই দাওয়াত সবসময় ছিল, থাকবে, আছে, এবং ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, আরো শক্তিশালী হবে, এবং ঘরে ঘরে ঢুকে পড়বে, কোনো শক্তি বাধা নেই ইনশাআল্লাহ তাআলা। আবার কোরআন সুন্নাহর যুগ ফিরে আসবে ইনশাআল্লাহ।